ওরে যে জন প্রেমে ওরে ভাবি জানে ভবে তার সাথে নাই ওরে লেনা দেনা ওরে মনের কথা বলা যায় না ওরে ওরে মনের মানুষ না হইলে মনের কথা তাকে বলা যায় না যেমন ওরে ফুল ফুটিয়া গোবিন্দ বাগান ভরে যাই ওরে কয়টা ফুলে মাঝে বালয় এই সংসারে ওরে মধু পাওয়া যায় ওরে বাসি ফুলের ওরে বাসি ফুলে দয়াল মধু লবে কবু ভ্রমর বসে Bye.
পরে নৌকারে বসতি নৌকারে উপরে মাঝি 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 যেমন জলের উপরে নৌকার বসতি নৌকার উপরে মাঝি আবার মাঝির উপরে বাতাসে পালুরে গোবিন্দ থাকিলে রাজ সুজন সমাবেশ এবার ধীরে ধীরে সাদের রজনী যখন একেবারে প্রভাতের দিকে যায় আমার ভগবান কৃষ্ণের মুখে দেখো অনেক অমৃতময় শাস্ত্রবাণী তবে শোনা যায় তবে বসিয়া অনেকক্ষণ শ্রবণ করিলাম তাই অনেক কথা প্রকাশ করিয়া গেল তাই ভগবান কৃষ্ণ তোমার কথা শুনিয়া অন্তরের মাঝে আমার মনের আগুন দ্বিগুণ জ্বলে তাই শুনিয়া তোমার মুখের বাণী ছুটিল গোবিন্দ খানফোরানি চিন্তা হরি অবুজ মনে তাই আজকে মনের মতো ভগবান পাইলাম না আজকে দেখো বিশ্ব বসুদাই মনের মতো তুমি হইলে না মা দুর্গাকে তুমি চিনলে না তুমি যে কেমন সই না অবুজ মন করে জ্বালাতন ভগবান তোমায় দেখো রজনী অবসানে আঘাত করতে আমার মনে নাই তবে গোবিন্দ তোমাকে আঘাত করতে চাই না কিন্তু তোমার কথাই আমার মনে বড় দুঃখ জাগে কেন এ গান তুমি অনেক কীর্তন করেছো তোমার মুখে শুনি ভগবান তুমি যে বললে স্থায়ী অন্তরা সঞ্চারী তোমার মুখে শুনি যে কোনো গানের একটা নিয়ম আছে আচ্ছা আপনারা সাক্ষী আছেন আমার হারমোনিয়াম মাস্টার সাক্ষী আছে হারমোনিয়াম মধ্যে তিনটা নাম প্রথম হয়েছে উদারা তারপর হয় মুদারা তারপর হয় তারা বাবা এটা হচ্ছে এক এক গাইয়ে করে এক এক বাহাদুরি যে যে জায়গার মধ্যে লোট নিতে পারে সে সেই জায়গার মধ্যে আজীবন লোট নেবে বলা হতো আরে আর যে যে জায়গায় লোট নিতে পারবে না সে সেই জায়গায় হনদি একসাথে না মন্ত্র না জানলে সাপের গর্তে হাত দিয়ে কোনো দরকার নাই মন্ত্র জানলে আমি হাত ঢুকিয়ে দিতে পারবো তোমার মুখে অনেক কথা শুনিবারে ভাই জিজ্ঞাস করিয়াছিলাম ধৈর্যের কথা বিশ্ব বসুদাই টং টং তুমি যেমন দলিল দিয়ে প্রমাণ দিয়েছো আমি তোমাকে দলিল দিয়ে প্রমাণ দেব তবে তোমার সারাসারি নাই আজকে ভগবান কৃষ্ণ কেন আঘাত যদি না করি মানুষে মনে করবে আমার বক্তারা মনে করবে
এরা মনে হয় ভাই ভাই আইয়ো একজন একজনকে গোল করতে চায় না মাঠে আমি চাইবো গোল করতে আর আমার ভগবান চাইবে গোলকে ঠাকাতে এটাই হচ্ছে কি নিয়ম খেলার মধ্যে 11 জন প্লেয়ার থাকে 11 জন কোন গুলির বাবা বাচ্চা কোন পাহারা দিয়ে রাখে না রাখে মাত্র মুষ্টিমেয় কয়েকজন জিজ্ঞেস করেছিলাম যে কোন যজ্ঞের মধ্যে একটা লাল শালু দিয়ে পাঁচটা হক ছয়টা হক সাতটা হক অমৃত ফল দিয়ে দেখি যজ্ঞর শেষে আহুতি দেয় এখন যজ্ঞের সাথে হাস্যের সাথে শালুর সাথে এই অমৃত খদলির সাথে সম্পর্ক কি আমার ভগবান চমৎকার ভাবে প্রকাশ করিয়া যায় চিন্তা হরি মনে মনে বিশ্ব বসুদাই একই সোনার আলোয় আমার জীবন ভরিয়ে দিলে ও গদয়ার কাছে এসো কাছে দেখো একই সোনার জীবন ভরিয়ে গোবিন্দ এই যজ্ঞের মধ্যে শালুর সাথে এই যজ্ঞের সাথে সম্পর্ক কি জিজ্ঞেস করেছিলাম তুমি হালিনাক গমন করেছিলে হালিনাককে এমন একটি তুমি বাসস্থান দিয়েছিলে বর্তমানে সেই জায়গার মধ্যে হালিনাক এখনো আছে সেই জায়গারও কিবা নাম জানতে আসা যাগে আমার ভগবান প্রমাণ দিয়া গেল কিন্তু আমার ভক্তের কাছে তবে গোবিন্দ আমি তোমার কাছে প্রকাশ করিবারে চাই ধীরে ধীরে সাদের রজনী দেখো অবসানের দিকে যাই তো কেমন এটা হন যজ্ঞ বাবা যজ্ঞের মধ্যে বেশ কম আছে এক এক যজ্ঞ এক এক রকমের হয় পূজার শেষে আমরা যজ্ঞ করি যজ্ঞ শব্দের অর্থ কি যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে শান্তি যজ্ঞের পরে আর কোনো কিছু নাই তো যজ্ঞ কেমন এবার লাল শালু যুক্ত করে কেন তোমার মুখে শুনি একুশ কানা হাস্ত্র কেন দেয় তাও তোমার মুখে শুনি বড় সুন্দর চমৎকার গান হরেছে আমার ভগবান আমি টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি সাজলেন ফিটার অটোমেটিক কলের গাড়ি চমৎকার গোবিন্দ চমৎকার তোমার গানের কোনো তুলনা নাই আসলে তুমি শ্রেষ্ঠ আমার মাতৃজাতিদের নিয়ে কিছু কথা বলে পুরুষের ছয় নারী নয় এমনি মূলে হয় নয় কিন্তু গোড়ার মধ্যে গেলে আট খব থাকে তো যাই হোক গোবিন্দ এ পৃথিবীর বুকে যারা নারী আছে তাদের সাথে কি তুমি আমাকে কি সমান করেছ আমি কে আগে বুঝতে হবে আমি কে এই দেশে যারা নারী নয় তাদের মতো আমি নারী নয় তারা কে তারা হয়েছে আমার অংশ আমি কে আমি অখণ্ড ব্রাহ্মী শক্তি আর এই জগতে আমার মায়েরা মেয়েরা যারা রয়েছে বোন রয়েছে তারা কি খণ্ড ব্রাহ্মী শক্তি একটা পাথর যদি আনেন এ পাথরকে যদি টুকরা করেন সাত আটটা টুকরো হবে এই টুকরাগুলো যদি সব জায়গায় করেন একসাথে হরেন তাহলে হবে একটা তাহলে আমি হয়েছি কি অখণ্ড ব্রাহ্মী শক্তি আর এই জগতে আমার মায়েরা যারা আছে তারা খণ্ড ব্রাহ্মী আমার থেকে খণ্ড শক্তি এই জন্য বলে যত্র গৌরী যত্র জীব তত্র শিব এই জগতে আমার বাবারা যারা হয়েছে তারা কি শিবের অংশ আর আমার মেয়েরা যারা রয়েছে তারা আমার অংশ তুমি বাবা আমি মা তোমার মুখে অনেক কথা শুনিবারে ভাই আচ্ছা ভগবান কৃষ্ণ তুমি বলিলে কি
যেন ফান্তা ভাতের সাথে মিশাই দিলে এক নম্বর গোলাপ ফুল মার্কা কি ওরে চিন্তা হরে মনে মনে তোমাকে বুঝাই চিন্তা হরে মনে মনে তোমাকে বুঝাই ওরে চিন্তা হরে মনে মনে তোমারে বুঝাই ওরে মনের আগুন জ্বালাই দিলা নিভাইলা না তাই শুনো তুমি আছে দহন হান ওরে কানপাতিয়া শুনো দয়াল আছে দহন হান ওরে আমি মাদননি আছ দেহ সদা বিদ্যমান আরে গোবিন্দ তুমি নারী নিয়ে কি কথা বললে এই জগতের মধ্যে নারী যদি না হয় আমার মাতৃজাতি যদি না হয় তুমি ভগবান কৃষ্ণ আসতে পারতে না একটা মমতাজের গানের মধ্যে বলে বাবা নারী পুরুষ দানার মধ্যে গানে বলে কেমন ওরে সাধক যারা ওরে জানে তাহা নারীর চলন তলে ওরে নারী হইতে জগৎ পয়দা নারী হইতে নারী হল সৃষ্টির ভগবান নারী শক্তিকে যতক্ষণ জাগ্রত করতে পারবে না এ পৃথিবীর মুখে কোনোদিন তোমার সাধনায় সিদ্ধি লাভ কেউ করতে পারবে না সাধু বলো বৈষ্ণব বলো মুনি বলো ঋষি বলো আগে নারীর চরণ তলে গিয়ে সাধনা করতে হবে তোমার মুখে দেখি ভগবান বড় বড় কথা আমরা না হলে এই জগতের মধ্যে কোনো পুরুষ আসতো না আসে কোন দিক দিয়ে আমাদের মাধ্যমে বাবার হয় বাবার হয় কি শুক্র মায়ের হয় রজ আমি দেখো তো মায়ে প্রকাশ করিয়া যাই আবার অনেক কথা তুমি আসরে বলেছো গোবিন্দ আমি বেশি টানাটানি করতে চাই না কথা কেমন আরো বড় বড় কথা তোমার মুখে অনেক কথা শুনেছি আমি সেগুলো বাদ দিয়ে গিয়েছি তো গোবিন্দ রজনী অবসানে আমার ভগবান কৃষ্ণ মা জগৎ জননী দুর্গাতে জানতে চাই তুমি কে তুমি হয়েছ অখণ্ড ব্রহ্ম আর আমি হয়েছি অখণ্ড ব্রাহ্মী তুমি আর আমি মিলে আমাকে কি দিয়েছ এই জগতের ভাত দিয়েছ আমি কি মহামায়া মহামায়া সংসার স্থিতিকারী আমি যদি এই সংসারকে ধরে না রাখি এই জগতে তোমার সৃষ্টির অস্তিত্ব ভগবান থাকবে না তুমি নিজের মুখে বললে যেদিন সবে তোমার অভিনয় সত্যি কোনো কিছু নয় আমি দুঃখ পেল খুশি হলাম যে আমি দুঃখ পেল
ভগবান এবার শুনে নাও এই জায়গার মধ্যে এটা ব্রাহ্মণ ভাড়া যজ্ঞের মধ্যে 21 খানা হাস্ত অমৃত ফলকে যুক্ত করে লাল সালু দিয়ে কোথায় দেয় আহুতি দেয় কেন দেয় এবার শুনে নাও এই জায়গার মধ্যে ব্রাহ্মণ আমি সাক্ষী রেখেছি সালুর সাথে অগ্নির সাথে কিসের সম্পর্ক আগে মূলের গোড়ায় আসো আমরা দেখো না মন্ত্রের মধ্যে যজ্ঞের মধ্যে বলি ওম সোহা এটা কে এটা হইছে সাহা দেবী তবে সংস্কৃতির মধ্যে মন্ত্র উচ্চারণের মধ্যে বেশ কম আছে আজকে বলতাম না কথাগুলো বলার কারণ তোমার কথা শুনে আমার মাথা এমন নড়ে যায় আমাকে বলে হতো তোমার সাথে গান হরা মানে পাগলের সাথে গান কর অগোবিন্দ সত্য আমি তো এমন পাগল কিসের পাগল আমি তোমার পাগল তো ভগবান ছাগলের সাথে গান না হলে তুমি ছাগলের সাথে গান করলে আরো বেশি ভালো হতো সে কারণে তোমাকে বলি সাহাদেবী স্ত্রী নাম কি অগ্নিদেবের স্ত্রী নাম হচ্ছে সাহাদেবী আমাদের যেমন বসন থাকে এটা গুরুত্বপূর্ণ কথা আমাদের যেমন বসন আমরা পরিধান করি আমার অগ্নিদেবের রমণী ওই যে আমরা সোহা বলি তাহার বরণ কি ওরে তাহার বরণ কি বাবা ওই যে আমরা সালু যজ্ঞের মধ্যে যে খোলা বেরিয়ে আহুতি দিই এটা হয়েছে আমার অগ্নিদেবের স্ত্রী সাহাদেবীর বরণ ওরে সেহারণে দিল সালু তোমার দানা নাই সে কারণে দিল সালু তোমার জানা নাই ওরে সাহাদেবীর বরণ তারও কথা মিথ্যা নাই এটা বলে আমি আদ্যশক্তি মহামাইয়া আমি আদ্যশক্তি মহামাইয়া নয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শত রজ তম তিনজন বাবা তিন গুণে কি আবৃত এই অগ্নিদেবের স্ত্রীর নাম সাহাদেবী বিদায় এই অগ্নির সাথে সালুর সাথে সম্পর্ক এ কারণে আহুতি দেওয়ার সময় আমরা যেমন বস্ত্র পরিধান করি আমার সাহাদেবী ভরে হনগুলোই এই সালো হাফুরের বস্ত্র যার কারণে সাহাদেবীর উদ্দেশ্যে অগ্নিদেবের স্ত্রীর উদ্দেশ্যে এ সালো যুক্ত করে সে জায়গায় আহুতি দেই আমি তোমায় প্রকাশ করিয়া যাই এবার 21 খানা হাস্ত তুমি বলেছো সে জায়গায় আমি যাব না এটা হয়েছে আত্মতত্ত্বে আত্মতত্ত্বে কেন 21 খানা কেমন 10 ইন্দ্রিয় 6 রিফু 10 6 কত হয় বাবা 16 আজ হাইবার নিয়ম ভগবান শিখিল তারপরে হত পঞ্চবান 10 6 16 16 আর ভাষা কত হয় পরে 21 খানা হাস্ত দিল সে কারণে তবে একুশ খানা হাস্ত দিল সে কারণে তবে ওরে আবুল কাবুল বলো কৃষ্ণ কিসের কারণে না বুঝিলে হাই দা ওত মতো হাই দিয়া নাবু দিলে খাই দেয়া ওত মতো হাই দেয়া চিন্তা হবে তোমাকে শুধায় তোমার কথা শুনে মনের মাঝে বড় দুঃখ ভাই দশ ইন্দ্রিয় ছয় রিফু আমাদের ইন্দ্রিয় হয় কি বাবা দশটি আমাদের এই দেহকে লালন ফালন হরেখে মন মনকে যুক্ত করলে হয় হত একাদশ ইন্দ্রিয় এ মনের মাধ্যমে আমরা যোগে যাই মনের মাধ্যমে আমরা ভোগে যাই মন যেদিকে চায় মন হয়েছে কি দেহ গাড়ির ড্রাইভার এবার আসেন মূলের ঘরে মনকে মন হয়েছে ওই গীতার মধ্যে আছে ধৃত রাষ্ট্র উ এ মনের সূত্র হয় জন দশজন এবার একজনকে একজনকে দশজন হর দলবেন গুণের মধ্যে দশ দশে একশো তাহলে 21 খানা হাস্ত কেন ওই ছয় রিফু দশ ইন্দ্রিয় পঞ্চবান বানহনগুলি মদন মাদন সচন স্তবন
মোহন তো বলে ওরে প্রেম নদীতে ওরে সাতার দিতে রে আরে ওহো ওহো রে মন রে তুমি থাকো সা বদান ও তোমার দেহ মাঝে ওরে গোপনেতে আছে পঞ্চ আমার কথা শুনে না আরো কি হয় পঞ্চবান বানের প্রভাবে আমরা কি করি হিতাহিত জ্ঞান লুপ্ত হই আমরা মাও চিনি না বনও চিনি না কামের বিবরে আবদ্ধ হয়ে অনেক জায়গায় আমরা কি হয় অসম্মান প্রাপ্ত হয় সে কারণে এই দেহ করে তাদেরকে কি হতে হবে ভাব বিবেক বৈরাগ্যের মাধ্যমে তাকে কি হতে হবে দমন হতে হবে চিন্তা করো ভগবান কৃষ্ণ বসিয়া বসিয়া তবে এবার বেনুবাসী হন জায়গাতে ভাইলে তুমি তবে আমার ভগবান বড় চমৎকার হয় বিশ্বকর্মা দিয়েছে আমি মেনেছি বলে কি এখন বিশ্বকর্মা দিলেও এ বাসীর নাম কি বেনুবাসী ঠিক আছে মোটে মাঠে মিলে সারথিনাথ সারথিনাথ মানে কি আমার এই দেহ তরি 84 আঙ্গুল তোমার মুখে আর কথা শুনি হেমন্ত আর বসন্ত আমাদের বলে বাবা দুটি হঠাৎ লেখে আমি বলি নয় আমাদের জন্য নয় যদি বলেন প্রমাণ হতাই আমি তোমাকে প্রমাণ দেব আমাদের কথাগুলো লেখে মাত্র একজনে যদি বলেন হতায় গানে বলে চিত্রগুপ্তের একটি খাতা ওরে মোটে মাঠে 50 পাতা ওরে লিখে তিনি জীবের সকল হতা একজন কে লেখে ভালো লেখে সে খারাপ লেখে সে প্রমাণ হতাই পৌরাণিক অভিধান তোমায় আমি প্রকাশ করিয়া যাই পৌরাণিক অভিধানে ভাবে ভগবান কৃষ্ণের কথা মিথ্যা নাই পৌরাণিক অভিধানের কথাগুলো বজ্রের মতো এই জায়গার মধ্যে প্রকাশ করে কি আমার ধর্মরাজ দম বড় সমস্যায় ভরে বাবা কেন ভরে আমার দেবাদিদেব মহাদেব আমার স্বামী যখন পঞ্চমকার সাধন করতে চলে যায় এ ধর্মরাজকে এনে কি করেছে এ নরকের রাজা বানিয়েছে সঞ্জীবনী ভুরির রাজা এখন আমার ধর্মরাজ রাগ করিয়া এক যজ্ঞের আয়োজন করে তবে আমার ধর্মরাজ বলে বাবা আমার পক্ষে এগুলো সম্ভব নয় কেন কে ভাগ করে কে শূন্য হরে কে ভালো হরে কে মন্দ হরে এগুলো আমি কেমন করে হিসাব রাখবো আমাকে 84 নরককুণ্ড ভাড়া দিতে রেখেছে আমি মানুষ তো একজন বাবা একজনে কি 84 নরককুণ্ড পাহারা দিতে পারি আমার ধর্মরাজের রাগ করিয়া যজ্ঞের আয়োজন হরে এবার সমস্ত দেবতাগণ গিয়েছিল ব্রহ্মা দেবের কাছে ব্রহ্মার কাছে গিয়ে যখন সবিনয়ে নিবেদন হবে তবে এবার ব্রহ্মা সহ আসে দেহ ধর্মরাজের তরে দেবতারা সবাই মিলে যখন ব্রহ্মার কাছে যায় বলে ঠিক আছে চলেন তোমাদের সবাইকে নিয়ে আমি কোথায় যাব ধর্মরাজের ফুরে তখন আমার সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে বলে হে ধর্মরাজ তোমাকে দিয়েছে কিসের বার মানুষের পাপ পুণ্যের বিচারের বার তুমি কি করবে ধর্মাধর্মের বিচার করবে এখন তোমার হাস্ত যজ্ঞ করা নয় বলে সৃষ্টিকর্তা ব্রহ্মণ্যদেব যে হাস দিয়েছেন আমি আপনাদের হাতে খরচর বিনিয়োগ বিনীত নিবেদন করি আমার এই হাস আপনারা বহন করুন বলে কেন বলে পৃথিবীর মুখে মানুষ কে ভালো হরে কে খারাপ করে আমি কেমন করে বিচার রাখবো আমি তো মানুষের ঘরে ঘরে দিতে পারবো না তখন কি করে আমার সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখো এমন কর্ম করে তখন আমার সৃষ্টিকর্তা সামনে বসে ধর্মরাজকে বসিয়ে
কি হরে একজন দেবতার সৃষ্টি হরে কোন দেবতা চিত্তের মাঝে গোপনে থাকে বিদায় তার নাম চিত্রগুপ্ত এ চিত্রগুপ্ত কে বলে আজকে থেকে তুমি কি হবে প্রতিটা জীবের শরীরে বিদ্যমান হবে তুমি দুইটা জিনিস লিখবে একটা ভালো একটা মন্দ আমার চিত্রগুপ্তের কাছে কি আছে বাবা একটা খাতা কত অক্ষরের 50 অক্ষরের একটা আছে কলম যাকে বলে লেখনি আমার চিত্রগুপ্ত কি হরে পৃথিবীর বুকে জন্ম নেয়ার হরে 5 বছর পর্যন্ত কোনো ভাব নাই 5 বছর একদিন যেদিন হবে সেদিন থেকে আমার চিত্রগুপ্ত কি হবে এ খাতা খুলবে কেন নাই অনি মান্ডব্য নামে একজন মুনি ছিল এই মুনি যখন হারনে মুনির গুজ্জ দ্বারা দিয়ে শুন দিয়েছিল তখন আমার মুনি মনে মনে চিন্তা করে তাই বলে আমি সারা জীবন গোবিন্দকে দেখেছি সারা জীবন সাধনা করেছি সারা জীবন বদনা করেছি আজকে এহেন সময়ে মৃত্যুর সময়ে আমার গুজ্জ দ্বারা শুন দিল আমি কি করব ধর্মরাজকে অবশ্য জিজ্ঞেস করব এবার ধীরে ধীরে গেল দেখো ধর্মরাজের তরে বলে ধর্মরাজ আজকে আপনাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে বলে মুনিবর বলুন বলে আমি জীবনে আমার জানা মতে আমি কোনো ভাব করি নাই আমি করেছি কি শূন্য আমি জগতের মঙ্গল হামনা করেছি তুমি আমাকে বিনা দোষে আমার গুজ্জ দ্বারে শুল দেওয়ার কারণ কি তখন কি হরে আমার ধর্মরাজ বলে বলে মুনিবর রাগ করবেন না আপনার একটা ভাব আছে কি ভাব হবে আপনি যখন ছোটকালে ছোট ছিলেন বাগানের মধ্যে বাবা ফরিং দৌড়ে আপনারা দেখবেন ফুলের বাগানে দৌড়ে বলে আপনি এক ফরিং এর গুজ্জ দ্বারে এমন এক শলকা ঢুকিয়ে দিয়েছিলেন সে বড় কষ্ট হয়েছে তার কারণে অন্তিম সময়ে গুজ্জ দ্বারে শুল ঢুকিয়ে দিল ওইখানে যেমন করেছেন সে কর্মের ফল আপনি ভোগ করছেন তখন ধর্মরাজকে বলো ধর্মরাজ তখন তো আমি ছোট তখন তো আমার বুদ্ধি হয় নাই আমি না জেনে না শুনে ভাব করেছি অজ্ঞানে হরিলে দোষ অজ্ঞানে যদি দোষ করেন সেটা আপনার কি হবে খণ্ডন হবে কিন্তু জেনে যদি আপনি দোষ করেন সেটা খণ্ডন নাই বলে ঠিক আছে ধর্মরাজ আজকে থেকে আমি একটা বিধান দিলাম আমার বিধান তুমি কি করবে আজকে থেকে লিপিবদ্ধ করবে বিধান কি পৃথিবীর বুকে একজন শিশু জন্ম নেয়ার পরে থেকে 5 বছর পর্যন্ত ওরে কোনো ভাব লিখবে না তুমি তোমার খাতায় করে মায়ার সংসারে এটা ছিল আমার হার মান্ডব্য মুনির বিধান সে কারণে 5 বছর পর্যন্ত হলো দোষ নাই তখন কি হরে এই ধর্মরাজকে এই চিত্রগুপ্ত নামে একজন দেবতা সৃষ্টি করে তিনি অন্তরের মাঝে থাকবে তিনি কি লিখবেন ভালো আর মন্দ এখানে হেমন্ত এখানে বসন্ত ওগুলো আমাদের কথা নাই আমি মনে করি আমার সনাতন ধর্মে যাহা লিখে আছে তাহাই আপনাদের কাছে পেশ করেছি কেমন এখানে দেবতা একজন চিত্রগুপ্ত এরা হলো দুইজন নয় মূলের গোড়ায় তারা একজন তিনি কি করবেন ভালো এবং খারাপ সবকিছু এন্ট্রি করবেন কৃষ্ণখণ্ড আর এক খণ্ড আছে আমার এই কথা কোথায় ভাবে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মখণ্ডের মধ্যে খালিনাককে দমন করার পরে সুরসা যখন তোমার চরণে ধরে তখন তোমাকে একটা জায়গা স্থান করে দিয়েছে আমার গোবিন্দ তুমি দিয়েছিলে কোথায় সে সে জায়গার নাম কি ওরে রমণক নামে দেহ এক দীপ আছে কোথায় খালি না কোথায় তার নাম হয়েছে কি রৌম্য দ্বীপ এবার বলি রৌম্যকে যদি ভাঙেন হবে কি রমণক রমণক দ্বীপে বর্তমানও কি আছে হালিয়নাগের অবস্থান আছে ভগবান কৃষ্ণ তোমার জানা নাই ব্রহ্ম বৈভুত্য পুরাণের মাঝে আমি তোমায় প্রকাশ করিয়া যাই ওই জায়গার মধ্যে ভাবে রমণক নামে দ্বীপে এখনো হালিয়নাগের অবস্থান আছে পরিবার বসতি নিয়ে এবার বাসিকে
আমার রাধা রানীর সৌভাগ্য প্রেম দেখে ওই যে তুমি বললে সে হরি কেমনে বল গঙ্গা যমুনা সরস্বতী তারা তিনজন তাদেরকে বলে কি ত্রিবেণী এবার দেহ মাজাইলে তারা কি হয় ইরিয়া পিঙ্গলা সুষণা প্রমাণ কোথায় তত্ত্ব রসাম্বিত জ্ঞান মঞ্জুরি আমার সরস্বতী দেবী আমার ভগবানের বাসির সুর শুনে রাবা রাধার সৌভাগ্য প্রেমে আমার কি হয় সরস্বতী মোহিত হয় বলে আমার ভগবান কৃষ্ণ কি করে অহরহ কৃষ্ণ গুণগান গায়ে কোথায় ওই বাসির মধ্যে সপ্তম সিদ্ধের মধ্যে সপ্ত রকমের কথা বলে এখন আমার সরস্বতী দেবী কি করেছিল সাধনা করেছিল হাকে আমার গোবিন্দকে বলে সরস্বতী তুমি কি চাও সদ গোবিন্দ আমি কিছু চাই না সদা সর্বক্ষণ তোমার অমৃত সুধা পান করতে চাই তখন বলে ঠিক আছে সত্য যাবে ত্রেতা যাবে দাপর যুগে ব্রজ বৃন্দাবনে খালিন্দি যমুনার তীরে ওরে বেনুবেক্ষ হইয়া তুমি লভি বেদনা হইয়া তুমি লভি বেদনা ওরে সে যুগেতে ফুরাইব মনের মতন আমার ভগবান প্রতিশ্রুতি দিয়েছিল হাকে আমার সরস্বতী দেবীকে ছয় রাত ছত্রিশ রাগিনী অধিষ্ঠাত্রী দেবী আমার সরস্বতী তবে আগে ছিল না বর্তমানে আছে আসলে এগুলোর মূল সৃষ্টিকে ব্রহ্মার স্ত্রী সাবিত্রী আছে সাবিত্রী যেদিন আমার সরস্বতী রাতে গোছায় সেদিন থেকে তিনি কি হয় ছয় রাত ছত্রিশ রাগিনীর অধিষ্ঠাত্রী দেবী এই সরস্বতীর একটি অংশ এসে ব্রজ বৃন্দাবনে কি হয় ওই বেনুবৃক্ষে জন্মগ্রহণ করে কেউ বলে বেনুবৃক্ষ কেউ বলে অরণ্যবৃক্ষ এই বেনুবৃক্ষের অংশ দিয়ে আমার বিশ্বকর্মা কারিগর দিয়া সরস্বতীর অংশ দিয়া বেনুবাসী বানাইল তবে ওই বাসি বাজিয়েছিলে ভগবান কৃষ্ণ সুরসা দেবীর তরে ওরে মনে কি ভরে না তোমার চিন্তা হর তবে সরস্বতীকে বাসি বানাইয়া দেহ চিন্তা হরে এ কথা কোথায় ভাবে মহাভারত তোমার বাদ দিলাম ভাগবত বাদ দিলাম ব্রহ্মবৈবর্ত পুরনো বাদ দিলাম একটা বই আছে বাবা এত বড় তার নাম কি বৃহৎ কৃষ্ণলীলা সারা বলি আমি দেবী দুর্গার কথা যদি বিশ্বাস না হয় আগামীকাল যদি আপনার ঘরে সেই পুস্তক থাকে আপনি খুলে দেখবেন এমনি ছোট দুর্গা দেখেছেন মনে হয় আপনার চোখে লাগতেছে না ওই জায়গার মধ্যে প্রমাণ আছে সরস্বতীর অংশ এসে কালিন্দি যমুনার ভারে বাসইয়ে জন্ম হয় আমার বিশ্বকর্মা কারিগরের মাধ্যমে ওই বেনুবাসী বাজিয়ে সুরসার মনের আশা পূর্ণ হয় এই গেল তোমার কথা এবার দুই এক কথা নিবেদন করিয়া গেলে তবে এবার সিঁদুরের তত্ত্ব তোমার জানতে আসা জাগে বলে দেবী তুমি যখন মাতৃজাতি এবার তুমি বলবে দেবাদিদেব মহাদেব যেদিন আমাকে বিবাহ করে আরে বিবাহের মধ্যে বেশকম আছে কেমন আমার সনাতন ধর্মে বিয়ে আছে আট রকম যারা পণ্ডিত আছেন যারা দাদারা আছেন তারা জানবেন মহাভারতে লেখা আছে আট রকমের বিবাহ আছে বর্তমানে দুই রকমের শ্রেষ্ঠ দুই রকমের থেকে এক রকম শ্রেষ্ঠ দুইটা বিয়ে বর্তমানে আছে কেমন একটাকে বলে ওম শ্রী শ্রী পদা পতয়ে নম এ ব্রহ্মার বিধিবিধান অনুযায়ী বর্তমানে বিয়ে হয় কলিযুগে আর একটা হন বিয়ে গান্ধর্ব বিবাহ তাকে বলে গোপন বিবাহ অর্থাৎ মেয়ে ছেলেকে পছন্দ করে ছেলে মেয়েকে পছন্দ করে উভয় পক্ষে রাজি নেই গোপন করে তারা গিয়ে একজন একজনকে বিগ্রহ সাক্ষী করে মালা বদল করে তাকে বলে গোপন বিবাহ তাকে বলে গান্ধর্ব বিবাহ তো কি হয় আমার সাথে যখন দেবাদি মহাদেবের সাথে কি হয় শুভ পরিণয় হয় আমাকে দিয়েছিল একটা কোথায় এ সীতার মধ্যে কি দিয়ে দিয়েছিল বাবা এই জগতে যারা বিবাহ করেছেন তারা জানেন স্বর্ণের আংটি দিয়ে স্বর্ণের আংটি সিঁদুর লাগিয়ে সীতার মধ্যে দেয় আগে সিঁদুর হন সিঁদুর
সেই সিধু দান্ত হবে, আমি সেদিকেও যাব না। কেন? আমার অনাদি আদি গোবিন্দ সেই সিঁদুরও সৃষ্টি করে। পৃথিবীর বুকে এমন একজন নারী সৃষ্টি করেছিল, সে নারীও নয়, সে পুরুষও নয়। আমার শাস্ত্রে বলে তাদেরকে বলে নং পুংসব। আমি দেখো তোমায় প্রকাশ করিয়া যায় বর্তমান ধরা মাঝে সেই নং পুংসব দেখি বারে ভাই কি হয় গোবিন্দ। এই সিঁদুর আমার দেবাদিদেব মহাদেব যখন স্বর্ণের আংটি দিয়ে দেয় এই জায়গায় সিটাই দেয়, এখন তোমার মনের ধারণা আমি একটা দিলাম হোতায় কণ্ঠে, একটা দিলাম শাখায়, দুই শাখায় দুটো দিই, দুটো মিলে একটা গণনা করতে হবে। একটা দিলাম হোতায় নাকের ভিতরে, একটা দিলাম হোতায় শাড়ির আসলে। এইভাবে কি হরি সাতটা সিঁদুরের ফোঁটা গণনা করতে হবে। এই যে শাখা দিলাম, এই শাখার মধ্যে যে অবশিষ্ট সিঁদুর যেগুলো থাকবে আমার মায়েরা মাটিতে ফেলবে না, কি করবে অবশিষ্ট সিঁদুরগুলি এভাবে পিছন দিয়ে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? নিয়ে যাওয়ার কারণ আছে। আমি তোমায় প্রকাশ করিয়া যাই এই জগতে আমার মায়েরা শৃঙ্খলা রাখতে পারবে না, আমি পারবো। যদি বলেন কেন, আমি ছয়ভাগে চুল খুলেছি প্রভু, সপ্তম ভাগে বিভক্ত করে আমার চুল খোলা, কিন্তু এই দেশে যারা নারী আছে তাদেরকে অবশ্য কী করতে হবে, জোটা বানতে হবে, গিট দিতে হবে, কিন্তু আমি দেব না। আজীবন ধর কী হবে আমার এই চুল সাত ভাগে খোলা থাকবে। কেন? একদিকে পুত্রের মঙ্গল, একদিকে নাগলোকের মঙ্গল, একদিকে স্বর্গের মঙ্গল, একদিকে ফাতালের মঙ্গল, একদিকে আমার এই পৃথিবী জগতে যারা সন্তান আছে তাদের মঙ্গল, আরেকদিকে কি আমার স্বামীর মঙ্গল। সে কারণে আমি সপ্তম ভাগে বিভক্ত করে এই দশ দিকে আমি আদ্যাশক্তি মহামাইয়া কি আছি আবৃত আছি। এই অবশিষ্ট সিঁদুর কোথায় হবে? পিছনে দেবে। পিছনে দেওয়ার কারণ কি? নারীদের পেছনে আমার যেমন পিছনে আমার মেয়েদেরও পিছনে, ওই সিঁদুরকে মুছে এভাবে পিছনে নিয়ে যাবে। নারীর চুলের অগ্রভাগে কি আছে? ঊনকোটি তীর্থের দেহ মঙ্গল রয়, যার কারণে অবশিষ্ট সিঁদুর মুছিয়া দিল পিছনে ভগবান কৃষ্ণ কথা মিথ্যা নয়। এই শাখা যেদিন ফরেছে দুই শাখায় দুই যে ফুটা দেই, আমি কি হয়েছি আজকে থেকে তোমার সেবার দাসী, অর্থাৎ আয় তোমার দাসখত দিচ্ছি আজকে থেকে আমি কি দাসী, তোমার সেবার দাসী। জীবনে মরণে শয়নে স্বপনে নিশি জাগরণে এ পৃথিবীর বুকের মধ্যে যত ধরধাপটা আসবে আমরা দুজনে মিলে কি করবো এটাকে অটলভাবে দমন করবো। এ কারণে বিবাহের মধ্যে দেখবেন এক টুকরো শীল আর একটা মুসুলের মতো দেই। এই পৃথিবীর ভিতরে আমরা পাষাণের মতো শক্ত হয়ে স্বামী স্ত্রী দুজনে কি করবো এই অটল বৃষ্টিকে আমরা কি করবো পরিত্যাগ করবো। এ কারণে দাসিত্ব বন্ধনের ভৌতিক বিদায় দুটো শাখার মধ্যে দুই ফোঁটা দুটাকে মিলে একটা গুনতে হবে, ভিতরে এক ফোঁটা দেয়। কেন? দেওয়ার কারণ আছে। এ পৃথিবীর বুকে আমার মাতৃজাতিদের কি আছে? এই নাগের ভিতরে কি আছে বাবা? একটা নাগিনী শক্তি আছে, যার কারণে ভিতরেতে দেখো এই নাগটাসা দিয়ে দিল। তবে স্বামী স্ত্রী যখন একসাথে ঘুম যাবে তখন কি হবে? স্ত্রীর বাতাস স্বামীর অঙ্গের মধ্যে লাগবে। সিঁদুর কেন দেয়? সিঁদুর দিলে সে নিঃশ্বাস শোধন হয়ে আসবে, কি হবে না? ওরে স্বামীরও তো আর দেহ ক্ষতি হবে না, তাই ভিতরে সিঁদুর বিন্দু দিল সে জায়গায়, এ কারণে ভিতরে কণ্ঠের মধ্যে দেয়। আমার মাইয়েরা বলে জিজ্ঞেলে হর দেখি ওবা তো কি করে এই জায়গার মধ্যে দিল, এটা শোধন হলো। এখন কি হয় বাবা? খাবরের আসলে দেয়। আসলে কেন দেয়? একদিকে হচ্ছে অসলা লক্ষ্মী আর একদিকে হচ্ছে বিজয় লক্ষ্মী। আমার ছেলেরা যখন ঘর থেকে বের হবে, আচ্ছা ভগবান কৃষ্ণ আমার মনে দুঃখ লাগে এই পৃথিবীর বুকে তোমাকে কেউ বাবা বলে সম্বোধন করে না, এ পর্যন্ত আমার ভগবান কৃষ্ণকে কেউ বাবা ডেকেছেন?
বলে না আমার রাধা রানীকে কেউ মা বলে সম্বোধন হলো না তুমি না বলে জগৎগুরু কল্পতরু এবার গান বলে ওরে কৃষ্ণ হইল ওরে জগৎগুরু রাধা তোমার প্রেমের গুরু সূত্রেতে দুইজন দেহ বাধা ভগবান তোমাকে কেউ জগৎ পিতা বলে না তোমাকে বলে তুমি জগৎগুরু কিন্তু আমাকে বলে জগৎ জননী মা দুর্গা আমার লক্ষ্মীকে বলে মা লক্ষ্মী আমার সরস্বতীকে বলে মা সরস্বতী কিন্তু তোমাকে বলে না বাবা রাধা রানীকে কো মা সম্বোধন করে না চিন্তা করো বসিয়া বসিয়া সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমার মামাসিরা বলে কি বলে ওরে দুর্গা দুর্গা বলিও দুর্গা দুর্গা বলিও ওই সকালবেলা কেউ তো কৃষ্ণ কৃষ্ণ বলিও বলে না সকালবেলা কেউ ঘুম থেকে উঠে কৃষ্ণ কৃষ্ণ বলে না ঘুম থেকে উঠে বলে কেউ রাধা রাধা বলে না কি বলে মা দুর্গা মা দুর্গা কেন ওরে দুর্গা নামে দুঃখ হরে দিগম্বরে হয় দুর্গা নামে দুঃখ হরে দিগম্বরে হয় শুনো আমার প্রাণের কৃষ্ণ কথা মিথ্যা নয় এ কারণে ঘর থেকে আমার ছেলেরা বের হলে আমার মা জননে কি করে আসল দিয়ে মুখ মুছিয়ে দেয় আসল কোনটা দিয়ে দেবে আগে জানতে হবে একটা হয়েছে অসল আলক্ষী আর একটা হয়েছে কি এই আসলের মধ্যে বিজয় লক্ষ্মীর স্থান আমার মায়ের হয়েছে লক্ষ্মী আমার মারা না থাকলে আমি যদি বাবা 1 কেজি আনি এটা সাথে সাথে শেষ হবে তারা আছে বিদায় ভগবান আমরা আছি বিদায় আমাদের গুণে তোমরা গুণান্বিত আমরা নারী আছি বিদায় এই জগতে সৃষ্টি হয় ভগবান তুমি দেখাও তো দেখি নারী ছাড়া এমন কোথায় তুমি সৃষ্টি করেছো সর্বক্ষেত্রে আমি মহামায়াকে লাগবে আমাকে ছাড়া তোমার এই পৃথিবীর লোকে কোনোদিন সৃষ্টি কার্য চলবে না তাই তোমার কাছে প্রকাশ করিয়া যায় এ কণ্ঠে কেন দেয় কণ্ঠ হয়েছে অনেকে বলে দেবরের জন্য দেবরের জন্য নয় কণ্ঠ হয়েছে মহাদেবের স্থান আমার স্বামী যেন দেবাদিদেব মহাদেবের মতো হয় কেন আমার স্বামী দেবাদিদেব মহাদেব কোনোদিন হয় হবে না আমি দুর্গা দেবী কোনোদিন হাতে শাখা খুলবো না আমি কি এই জগতের আয়স্তি তোমার মুখে শুনি দেবী মায়েরা সিঁদুর দেয় খোভালে তুমি দাও বলে ভাইয়ে আমি দিই না আমাকে দেয়াই আমি কোনোদিন ভাইয়ে সিঁদুর দিই না কেন বাবা খোভালের জিনিস ভাইয়ে ওখানে আসবে পাইয়ে আসার মূলে হারণ আছে আমি দেই না আমার মেয়েরা কি করে আমাকে স্মরণের মধ্যে দেয় কেন দেয় জানো আমি অখণ্ড ব্রাহ্মী শক্তি আমি সকলের মা আমার কপালে হাত দেওয়ার মতো আমার সন্তানদের কোনো ক্ষমতা নাই আমার কপালে হাত দেবে কে একমাত্র আমার স্বামী দেবাদিদেব মহাদেব আর কেউ পৃথিবীর বুকে আমার এই জায়গার মধ্যে হাত দেবে না তার কারণে আমার মায়েরা কি করে আমার চরণে সিঁদুর লেপন করে কেন আমার স্মরণ হয়েছে স্বর্গ আমার স্মরণে মৈত্য আমার স্মরণে পাতাল কেন স্বামী তুষ্ট হলে এ পৃথিবীর মুখে জগৎ তুষ্ট তোমার মুখে শুনি সতী পরে সতী নারীর পতি জন্য পর্বতের চূড়া ভগবান এবার সতী নারীর গুণ শুনে নাও তুমি একজন সতী নারীর হর্ম কি সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে প্রথমে ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে স্নান হলে সর্বপ্রথম গোবিন্দের আসনে বসার আগে গুরুর আসনে বসার আগে সর্বপ্রথম যিনি সতী রমণী স্বামীর চরণে প্রণাম করবে এ হলো সতী নারীর গুণ চুলগুলো দিয়ে
স্বামীর ভা মুছিয়ে দেবে কেন? আমার এই চুলে যত পরমায়ু আছে সব পরমায়ু তোমার চরণে আমি দিলাম, কেন আমি যেন জন্ম জন্মান্তরে রাইজ হতে পারি। এ কারণে এখনো মেয়ে যদি নমস্কার করে স্মরণ ধরে আমরা বলি আয়ুষ্মান ববে, আর আমার মায়েরা হলে কি বলে, হবে মাগো তুমি জন্ম জন্মান্তরে রাইজ হও, এটা আশীর্বাদ করে। চিন্তা করো বসিয়া বসিয়া, এ কারণে সিঁদুর, এই সিঁদুর গুলো আমার স্মরণে দেয় হারা, আমার মায়েরা আমার মেয়েরা কেন দেয়, আমার কপালে দেওয়ার মতো তাদের কোনো অধিকার নাই, এটা অধিকার হার দেবাদিদেব মহাদেবের কাছে। আর কত বুঝাইব তবে, এবার আরেক কথা বলিয়া গেলে ভগবান কৃষ্ণ ভক্ত সবার তরে আর আচ্ছা দিয়ে হোক তো গোবিন্দ তোমায় আমি দেখাইয়ার আঘাত করিতে নাই চাই, সারা রাত্রি তোমায় আমি কত আঘাত করিলাম তবে তাই, ও তোমায় চিনব বলো ওই আমি কি করি, ভগবান চিনব বলো আমি কি করি, অরে মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার পারে কান্ধারি, শুনি নর বলি মনে ভরে। আচ্ছা বাবা বলি কি, আগে বলি বুঝতে হবে, আমার পূজার মধ্যে বলি হয় সপ্তমিত হবে, অষ্টমিত হবে, নবমিত হবে, আছে প্রমাণ আছে, তবে বলি বুঝতে হবে একটা বাইরে আর একটা ভিতরে। এবার ষষ্ঠীতে কি হবে, আমার অধিবেশ হবে, ষষ্ঠীর আগের দিন আমি বিল্ব বৃক্ষে আসব, আমার পঞ্চ আয়ুষ্টি মিলে ব্রাহ্মণ সহ আমাকে কি করবে, বিল্ব বৃক্ষ থেকে আবাহন করে আনবে। তো বাবা বলি কেমন, বলি হাত জন্য সংসারীদের জন্য, তবে তোমার মুখে শুনি নর বলি, নর বলি এখন নাই, আর নর বলি বাবা আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে জানি নর বলির বিধান এক সময় ছিল কিন্তু বর্তমানে নর বলি নাই, তবে তোমার মুখে শুনি 5 বছর 7 বছর 9 বছর আমি নাকি বলিনি। আচ্ছা ভগবান গোবিন্দ তুমি কি বলো, আমি বলি কেমন বলি নিয়েছি, তুমি বাইরে যেই ছাগল দেখেছ তাকে বলে অজা, এই অজা কেমন, এক সময় পূর্বজন্মে অভিশপ্ত, আমি বলিনি না, আমি দুর্গা দেবী হলো বলে হাই ওরা, আমার মা মনসা হলো বলে হাই না, যদি আমি বলি হাই, যদি আমি ছাগল হাই, আপনারা খেয়াল করবেন আসছে বছর থেকে আমার সনাতন ধর্মবাসী কেউ আর ছাগল বলি দেবে না, অবুক আর মা দুর্গত গোড়া চল হাইলি পৃথিবী জগৎ মাইয়া, আমার পূজা হয় 3 দিন মূলে, সপ্তমী অষ্টমী নবমী, অষ্টমী কি দেহের অষ্টভাস ছেদন, নবমী কি নববিদ্যা ভক্তি, এই সপ্তমী এই অষ্টমী এই নবমী, তাহলে নবমী দিন কি হবে, নববিদ্যা ভক্তি দিয়ে মাকে আমাকে আবাহন করতে হবে, আমাকে ডাকতে হবে। দশমী কি, আমার নামে হয় বিজয়া দশমী, তোমার নামে নয় বিজয়া, কেন
আমি কি করেছিলাম বিশেষভাবে অসুরদের সাথে যুদ্ধে জয়লাভ করেছিলাম বিজয় আমার নামে ঘোষণা হয় বিজয়া দশমী এখন বলি বাইরে যদি অজা বলি হয় ভিতরে কতগুলো অজা আছে ওই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই পাঁচটা রিপুর পাঁচটা লক্ষণ আছে ওই হাম আমরা কি করি অজা হয়েছে কামের প্রতি এই অজা অভিশপ্ত আমার সামনে বলি হয় বলি হওয়ার ভিতরে বেশ কম আছে আপনারা কি হবেন ছাগলের কপালে বাবা সিঁদুর দেই সিঁদুর তো আমি দেব আপনারা পুরুষেরা কেন সিঁদুর দেবেন এটা অজা এটা হচ্ছে পুরুষ ছাগল তো বাবা এই জায়গার মধ্যে সিঁদুর দেয় ব্রাহ্মণে অজাকে ধরে এনে খানের মধ্যে মন্ত্র বলে ব্রাহ্মণ কি হয়েছে গুরু গুরু কি করে এই কুল থেকে ওই কুলে ভার করবে নারী হলে বামে পুরুষ হলে ডানে ব্রাহ্মণ কি করবে গুপ্ত মন্ত্র ছাগলের হন্যে বলবে কেন তোমাকে মন্ত্র পুত করে তোমাকে দীক্ষে দিয়েছি কেন অধিকৃত মানুষের হাতে আমি যদি এক গ্লাস জল খাই সেটা হবে মূত্রের সমান অধিকৃত মানুষের হাতে যদি আমি বাবা মনে করেন একতাল ভাত খাই সেটা হবে বিষ্টার সমান দীক্ষা কেন নিতে হয় এই জ্ঞানগরে এই দেহগরে অন্ধকার জগতে কি করতে হবে আমার পরম ব্রহ্মে জ্যোতি জ্বলতে হবে আমি তোমাকে কি করেছি দীক্ষা দিয়েছি তোমাকে জ্ঞানের উন্মেষ ঘটিয়েছি কলার মধ্যে মালা দেই মালা কেন দেয় বাবা এই দেহকে সাজানো প্রকৃতিকে সাজানো কেন সখী ভাব না হইলে আমার ভগবান কৃষ্ণ হবু নাহি মিলে আমার ভগবান কে পেয়েছিল বৃন্দাবনের সখীরা দাস্য সৈক্য শান্ত মধুর বাৎসল্য বাৎসল্য প্রেমে পেয়েছিল মা যশোদা আমার দুর্যোধন মানতে চেয়েছিল ভগবান তুমি কিন্তু তার হাতে বন্ধন হল না তাহলে এ মানব দেহে বলি কেমন এই যে যুবাহাস্ত্রের মধ্যে যুবাহাস্ত্র কোথায় বাইরে যে আমরা হল বলি এই যুবাহাস্ত্র কোথায় ওরে হস নামে ওরে দুই পাখা চর্মের চোখে যাই না দেখা এটাকে বলে দ্বিদল এই দ্বিদলের মধ্যে হয়েছে যুবহাস্ত্র এভাবে দুইভাবে হাক এই দ্বিদলের মধ্যে কি হবে জ্ঞানের অসি দিয়ে খরসি বাইরে যেমন অসি আছে ব্রাহ্মণ মন্ত্র বলে অসি বিশেষ ক্ষণ কখর্গ অসির এক নাম কি হর্গ তীক্ষ্ণ ধার ও সুরাসদ এমন ধার এমন ধারালো কোন একটা চুল বাজলে দ্বিখণ্ডিত হবে তীক্ষ্ণ ধার ও সুরাসদ শ্রীগর্ব বিজয়াশ্চৈব শ্রীগর্ব মানে হন গর্ব মঙ্গল গর্ব ধর্ম পালক নমস্তুতে যে এই বলিধর্ম পালন করে আমি তাকে প্রণাম জানাই কেন মন্ত্রের মাধ্যমে আমার মাধ্যমে এ কি হবে দীক্ষা নিলে পশুকুলে তার আর আসতে হবে না কেন তুমি যেমন কর্ম করছো তেমন ফল তোমাকে ভোগ করতে হবে আমি ব্রাহ্মণ হয়ে তোমার গুরু হয়েছি আমি তোমাকে কি করবো দীক্ষা দেব আমি তোমার দেহ মন্দিরে কি করবো জ্ঞান উন্মেষ করবো এই যুব হাস্তে এই দ্বিদলে এই দ্বিদলের মধ্যে এটাকে বলো যুবকাষ্ট্র এই জায়গার মধ্যে কি আছে হস নামে দুই ফাঁকা জ্ঞানের অসি দিয়ে তাদেরকে কি হতে হবে ওই ছয় রিভুকে বলি হতে হবে এটা হিসাবে আমার ভিতরের বলি ভিতরে যেমন বাইরে তেমন ভিতরে যেমন অসি আছে বাইরে অসি আছে এটা দেখা যায় ভিতরটা দেখা যায় না তবে দেখবেন কেমন করে সাধনার জগতে বসলে ইন্দ্রিয়দের দমন হরা রিভুদের দমন হরা এটা হয়েছে সাধুদের জন্য বলি আর আমাদের জন্য বাইরে বলি তবে নর বলি এখন নাই সপ্তমী অষ্টমী নবমীতে আমার বলি হয় কেন আমি কি করি আমার মাধ্যমে শ্রীগর্ব বিজয়া সইব তুমি কি করবা পশু কুল থেকে তুমি কি করবে মঙ্গল গর্বে চলে যাও ছাগল কত্তন হরার হরে এ মস্তক কি করবে বাবা তাড়াতাড়ি মান্ডবে নিয়ে যাবে মান্ডবে নিয়ে গিয়ে কি করবে একটা মোমবাত্তি বা আসলে নিয়ে গিয়েছে কি গীতের প্রদীপ জ্বালিয়ে দেওয়া সলিকার মধ্যে তো বাবা গীতের প্রদীপ যদি না হয় তাড়াতাড়ি আমরা কি করবো মোমবাত্তি দিয়ে এ মাথার মধ্যে জ্বালিয়ে দেবে কেন এটা হয়েছে ব্রহ্ম জ্যোতি দর্শন যা তুমি পরম ব্রহ্মের সাথে লয় হো আর হত ভগবান কৃষ্ণ বুঝাইব তবে সাদের রজনী অবসান দেখো হইয়া গেল তবে পরে নিশি পোহাই হিলো
ঘরে কুকিলা ডাকিল দয়াল নিশি পহাইল কুকিলা ডাকিল ওরে গগনে তেয়ার তো নিশি নাই ভগবান কৃষ্ণ রে চলো এবার দুজনেতে যাই কৃষ্ণ রে চলো এবার দুজনেতে যাই বকুল ফুলের মালা গাঁথি করাইব দয়াল তোমার গলায় রে বৃন্দাবনে তরুলতা সবাই বলে তোমার কথা কথা নাই ওরে আসুরে তো আমার পরম শ্রুতি মন্ডলী সারা রাত ধরে বাবা আপনাদের কষ্ট দিয়েছি তো আমরা হয়েছি আপনাদের সন্তানের মতো বাবা মানুষ মাত্রে ভুল করে টু আর ইস হিউম্যান মুনিনাং মতি ভ্রমণচ মুনির শির বাবা ভুল করে যদি বাবা কোনো অপরাধ করে থাকি কোনো ভুল করে থাকি আপনাদের সন্তানের মতো আমাদের দুজনকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে বাবা যে রাত চলে গেল এই রাত আর কিন্তু আসবে না আহাহাই কেন বাবা যেদিন গত হলো সেদিন আর আসবে না ওরে কাল সারা রাত ছিল স্বপ্নের রাত ও কাল সারা রাত ছিল স্বপ্নের রাত কাল সারা রাত ছিল স্বপ্নের রাত ওরে স্মৃতির আকাশে যেন বহুদিন যাই হোক গোবিন্দ আর তোমাকে জানা তোর হরব না তো বাবা এবার আমরা দুজনে কি হরব মধুর জটকের মধ্যে বাবা চলে যাবো হাই এই তো হইল তো গোবিন্দ আর অন্য কথা নাই এবার আসোই আমরা দুজনেতে মধুর জটকে তবে যাই ওরে প্রতিদিন ভোর হয় সূর্য উঠে দয়াল শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে ওরে তুমি আমি মুখোমুখি বো সে দুজন এভাবে কাটাবো সারাটা জীবন এভাবে কাটাবো সারাটা জীবন ওরে প্রতিদিন ভোর হয় সূর্য উঠে শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে তুমি আমি মুখোমুখি বোঝ দুজন এভাবে মন ভরে না জীবন জীবনের শুরুতে আসলি কথা সারাটা জীবন
তো যাই হোক বাবা, যে সন্তানের আজকে অন্নপ্রাশন হলো, তো আমার অনাদি আদি গোবিন্দের শ্রীচরণে, আমার মা জগদ্ধাত্রীর চরণে তার আয়ুষ্মান ভবে তার দীর্ঘমায়ু কামনা করি। বংশের উত্তরসূরি হিসাবে মা বাবার বুক জুড়ে এই সন্তান যেন বাবা বেঁচে থাকে, পৃথিবীর বুকে আমার অনাদি আদি গোবিন্দ যেন মা বাবার আশা পূর্ণ করে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবার যেন উজ্জ্বল ভবিষ্যৎ সে কামনা করে।